हेलो गाइस, आज আমরা 2/5/2023 এর সেকেন্ড শিফটের যে 25টি কোশ্চেন সেটি সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ফার্স্ট শিফট কমপ্লিট করে ফেলেছি। এটি আমাদের ক্লাস নাম্বার 37, 2017 থেকে 2023 পুরোটা কমপ্লিট করানো হচ্ছে। এক নম্বরে রয়েছে, নিম্নোক্ত কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব? চাপচারকুট উৎসব, নংক্রেম উৎসব, শানবার্ন উৎসব নাকি হর্নবিল উৎসব? অ্যান্সারটি হবে নংক্রেম উৎসব। নংক্রেম উৎসবটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব। দুই নম্বর কোশ্চেন, বিশ্বের মোট ভৌগোলিক অংশের কত শতাংশ জুড়ে ভারত অবস্থিত? 5.2, 3.2, 4.8 নাকি 2.4 অংশ? অ্যান্সারটি হবে 2.4 অংশ। বিশ্বের মোট ভৌগোলিক অংশের 2.4% জুড়ে ভারত অবস্থিত। তিন নম্বর, ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, গলফ, দাবা নাকি ফুটবল? অ্যান্সারটি হবে অপশন বি, ওয়াকার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত। বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? ওয়ান লাইফ ইজ নট এনাফ, ওয়েটিং ফর এ ভিসা, দ্য রেস অফ মাই লাইফ নাকি উইংস অফ ফায়ার? অ্যান্সারটি হয়ে যাবে উইংস অফ ফায়ার। বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম উইংস অফ ফায়ার এবং মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস এটিও ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা, 2020 সালে এসেছিল। পাঁচ নম্বরে রয়েছে, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? মধ্যপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? অ্যান্সারটি হবে তামিলনাড়ু। ভারতনাট্যম নৃত্য তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত। ছয় নম্বর, পট্টডাকালের জৈন মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল? রাষ্ট্রকূট, চোল, হৈসল নাকি চালুক্য? পট্টডাকলের জৈন মন্দিরটি রাষ্ট্রকূট দ্বারা নির্মিত হয়েছিল। 2022 সালের নভেম্বর অনুযায়ী নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যটি তুলা উৎপাদনের শীর্ষস্থান অধিকারী? গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? এটি 2019 সালেও এসেছিল, আবার 2022 সালেও এসেছে। 2022 সালের নভেম্বর অনুযায়ী গুজরাট রাজ্যটি তুলা উৎপাদনে শীর্ষস্থান অধিকারী। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নোক্ত ভারতীয় রাজ্যের মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত সর্বাধিক? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা নাকি মহারাষ্ট্র? দেখো, এটিও রিপিটেড কোশ্চেন, 2019 এসেছিল, আবার 2022 এসেছে, সুতরাং আগের ক্লাসগুলো করলে অনেকটাই কমন পাবে। অ্যান্সারটি হবে অপশন সি, কেরালা। নয় নম্বর, ভারতীয় রেলওয়ে 15 সালের মধ্যে নেট জিরো কার্বন ইমিটার হওয়ার পরিকল্পনা রয়েছে? 2025 সাল, 2032 সাল, 2030 নাকি 2027? অ্যান্সারটি হবে 2030। ভারতীয় রেলওয়ে 2030 সালের মধ্যে নেট জিরো কার্বন ইমিটার হওয়ার পরিকল্পনা রয়েছে। কুচিপুড়ি নৃত্যের কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? উদয়শঙ্কর, গুরু ভেমপতি চিন্নাসত্তম, গুরু বিপিন সিং, কেলুচরণ মহাপাত্র? দেখো, এটিও রিপিটেড কোশ্চেন, অ্যান্সারটি হবে অপশন বি, গুরু ভেমপতি চিন্নাসত্তম। এগারো নম্বরে রয়েছে, নিম্নলিখিত কোন ভিটামিনটি আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন এ? অ্যান্সারটি হবে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা রৌপ্য টঙ্কা ও তামার জিতলকে প্রবর্তন করেন? আলাউদ্দিন খিলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুতমিস নাকি ইব্রাহিম লোদি? অ্যান্সারটি হবে ইলতুতমিস। সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা রৌপ্য টঙ্কা ও তামার জিতল ইলতুতমিস প্রবর্তন করেন। তেরো নম্বরে রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটিতে প্রথমবারের জন্য একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন?
কানপুর 1925, সুরাট 1907, কলকাতা 1917, লাহোর 1929। অ্যান্সারটি হবে কলকাতা 1917, যেটি অ্যানি বেসান্ত সভাপতিত্ব করেছিলেন। নিম্নলিখিত কোনটি জোভিয়ান গ্রহ নয়, বৃহস্পতি, বুধ, শনি নাকি নেপচুন? অ্যান্সারটি হবে বুধ। বুধ জোভিয়ান গ্রহ নয়। শিলাময় গ্রহগুলো আমাদের একটু জানতে হবে, সেগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ব্রিটিশ যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী 44 দিন দায়িত্ব পালনের পর 2022 সালের 20শে অক্টোবর পদত্যাগ করেন? লিজ ট্রাস, টেরেসা মে, বরিস জনসন নাকি ঋষি সুনক? অ্যান্সারটি হবে লিজ ট্রাস। ব্রিটিশ যুক্তরাজ্যের লিজ ট্রাস নামক প্রধানমন্ত্রী 44 দিন দায়িত্ব পালনের পর 2022 সালের 20শে অক্টোবর পদত্যাগ করেছিলেন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 17 কিসের সঙ্গে সম্পর্কিত? বিধি সমক্ষে সমতা, অস্পৃশ্যতা দূরীকরণ, উপাধি বিলোপন নাকি শিক্ষার অধিকার? দেখো সেম কোশ্চেন কতবার এসেছে, এসএসসি এমটিএসএ 2 বার, 2019 ও 2022, এছাড়াও WBP এক্সাইজ মেন্সেও 2019 এসেছে। অ্যান্সারটি হবে অস্পৃশ্যতা দূরীকরণ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 17 অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে সম্পর্কিত। 17 নম্বরে রয়েছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি তার জলাকর্ষী ধর্মের কারণে ময়েশ্চারাইজিং ক্রিম এবং সাবানে ব্যবহৃত হয়? ফ্রেয়ন, ইথানল, গ্যালেনা নাকি গ্লিসারল? অ্যান্সারটি হবে অপশন ডি, গ্লিসারল। গ্লিসারল তার জলাকর্ষী ধর্মের কারণে ক্রিম ও সাবানে ব্যবহৃত হয়। 18 নম্বরে রয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে প্যারাশুটিং এর জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 দ্বারা ভূষিত হয়েছেন? এটিও দেখো 2019 সালেও এসেছিল, আবার 2021। অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অবনী লেখারা। সুতরাং আগের ক্লাসগুলো দেখলে অনেকটাই কমন পাবে। 19 নম্বরে রয়েছে ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের একজন দিকপাল ছিলেন? বেহালা, সন্তুর, হারমোনিয়াম নাকি গিটার? দেখো এটি 2021 এসেছে, আবার 2022। অ্যান্সারটি হবে সন্তুর। ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের একজন দিকপাল ছিলেন। সমন্বিত ও কৌশলগত পরিকল্পনা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য একটি শক্তিশালী সেট আপ নিশ্চিত করতে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল 2022-এর লক্ষ্য হল দিল্লির ড্যাশ পৌর সংস্থাকে একত্রিত করা। 4টি অপশনের মধ্যে অ্যান্সারটি হবে অপশন বি, 3টি পৌর সংস্থাকে একত্রিত করা। 21 নম্বরে রয়েছে ভারতীয় অর্থনীতি FRBM আইন 2003-এর ক্ষেত্রে এফ দ্বারা কী বোঝায়? ফিনান্সিয়াল ফ্রিডম, ফিসকাল নাকি ফাংশনাল? দেখো এটিও 2021 এসেছে, আবার 2022। অ্যান্সারটি হবে অপশন সি, ফিসকাল। ভারতীয় অর্থনীতি FRBM আইন 2003-এর ক্ষেত্রে এফ দ্বারা ফিসকাল বোঝায়। 22 নম্বরে রয়েছে গ্যালভানাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে লোহাকে মরিচ পড়ার থেকে রক্ষা করার জন্য এর উপর একটি ড্যাশ আবরণ প্রয়োগ করা হয়। অ্যান্সারটি হবে দস্তার আবরণ প্রয়োগ করা হয়। অপশন সি রাইট অ্যান্সার। 23 নম্বরে রয়েছে 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে করেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, শ্রী রাজা গোপালাচারী নাকি মহাত্মা গান্ধী? অ্যান্সারটি হবে চিত্তরঞ্জন দাস, অপশন এ। 24 নম্বরে রয়েছে মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল ড্যাশ নামে পরিচিত। পুরাপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ নাকি লৌহ যুগ? অ্যান্সারটি হবে পুরাপ্রস্তর যুগ। মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল পুরাপ্রস্তর যুগ নামে পরিচিত। 25 নম্বরে রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে নতুন দিল্লি জেলার সাক্ষরতার হার কত?
চারটি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, 88.01%। 2011 সালের আদমশুমারি অনুসারে নতুন দিল্লি জেলার সাক্ষরতার হার 88.01%। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও, ও এমন নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।